আমরা প্রায় সকলে স্মার্টফোন ব্যবহার করে থাকি, কিন্তু এই স্মার্টফোন কেন তো স্মার্ট এবং এই স্মার্টফোনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থেকে থাকে বা পার্টস থেকে থাকে, সেগুলি আসলে কি সেই সম্বন্ধে আমরা কম বেশি প্রত্যেকেই জানি। এই যে স্মার্টফোন, স্মার্টফোনটিকে স্মার্টফোন কেন বলা হয়? আগে তো ওটা ফোন হিসেবে ব্যবহার হতো, সেখানে ফোন করা যেত, এখন ঠিক তেমনি রয়েছে, কিন্তু ওটাকে স্মার্টফোন কেন বলবো? কারণ এর মধ্যে এত স্মার্ট জিনিস দেওয়া হয়েছে যার জন্য ফোনটি আর ফোন নেই, সেটা হয়ে গেছে এখন স্মার্টফোন। তো এই ফোনের মধ্যে যেমন পিসিবি থাকে, ডিসপ্লে থাকে, বা ওখানে হেডফোন মাইক্রোফোনের জায়গা থাকে, বা বিভিন্ন পার্টস থাকে, তেমনি এর মধ্যে এমন একটি পার্ট যার নাম হলো সেন্সার। এই সেন্সার সম্বন্ধে আজকে আমরা জানবো যে আসলে সেন্সার কি এবং সেন্সার কিভাবে কাজ করে। প্রথম প্রশ্ন, কি সেন্সার কি? বন্ধুরা, সেন্সার এই কথাটির সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। তো কি এই সেন্সার? এই সেন্সার হলো, আমরা যদি বলতে চাই কি সেন্সার কি, তাহলে সরল ভাষায় আমরা এটা বলতে পারি কি সেন্সার হলো এমন একটি জিনিস যে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সৃষ্টি করে বা তাদের তালমিলকে বজিয়ে রাখে। এই কথাটি কেমন হলো? একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে সেন্সারটি কি আসলে। তো সরল ভাষায় যদি আমি বলি, মনে করো বন্ধু, তোমাদের কাছে যে বাইক বা মোটরসাইকেলটি চালিয়ে থাকবে, তার মধ্যে তার ট্যাঙ্কিতে যখন ফুয়েল ঢালবে, ঠিক তার যে ড্যাশবোর্ড রয়েছে বাইকের, ড্যাশবোর্ডে সেখানে ইন্ডিকেশন দেওয়া হয় যে এর মধ্যে কতটুকু তেল রয়েছে, এবং সেটি দেখে আমরা বুঝে যাই কি এর তেল কতটুকু আছে, যে এটা শেষ হয়ে গেছে কি ফুল আছে। তো এটি কি করে সম্ভব? ওখানে একটি সেন্সার লাগানো থাকে, সেই সেন্সারের সাহায্যে এটি ডিটেক্ট করে যে তেলের বা ফুয়েলের ইন্ডিকেশন কতটুকু আছে। তো এটি হলো সেন্সারের কাজ। আরও যদি সহজ করে বোঝায় তাহলে দেখা যাবে যে আমি যে স্মার্টফোনটি ব্যবহার করছি, ডিউরিং কল আমি যখন কাউকে কল করছি তখন আমি কানে লাগাচ্ছি। তো এই কানে লাগানোর সময় আমার স্ক্রিনটাই, যে স্ক্রিনটা রয়েছে অন স্ক্রিন, এটা কানে লাগানোর সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে যায়। তো এটা কেন অফ হয়? এক্ষেত্রে আমি হাতে যদি রাখি সেক্ষেত্রে স্ক্রিনটা অফ হয় না কেন? বন্ধুরা, এটি হলো এই সেন্সারের কাজ। বা আরো যদি বলি, আমি কোনো ভিডিও দেখছি আমার ফোনে, আমি সেটা ফোনটিকে পোর্ট্রেট মোডে রেখেছি এবং ফোনটাকে যদি আমি রোটেট করে ল্যান্ডস্কেপে নিয়ে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার ভিডিওটি ল্যান্ডস্কেপে চলতে শুরু করেছে, সেখানে আমাকে হাতে বা আমাকে ম্যানুয়ালি কিছু করতে হচ্ছে না, সেটা অটোমেটিকলি ফোনের ডিসপ্লেটা ঘুরে যাচ্ছে। তো এটি কি করে সম্ভব? এটি এই সেন্সারেরই কাজ, এই সেন্সারের জন্যই এটি সম্ভব হয়। তো বন্ধুরা, এই হলো সেন্সার সহজ কথায়। তো এই সেন্সার সম্বন্ধে জানবো, একটি ফোনের মধ্যেও অনেক সেন্সার রয়েছে, সেই সেন্সারগুলোর কারণেই ফোনটি স্মার্ট থেকে স্মার্টতর হয়েছে, এই জন্যই এর নাম স্মার্টফোন হয়েছে। তো এই সেন্সার সম্বন্ধে জানবো। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবে বন্ধুরা, এবং এই সেন্সার সম্বন্ধে তবেই জানতে পারবে তোমরা। আমি প্রণব, বেঙ্গল টেক্সার ব্যাগে সবাইকে স্বাগত। তো এই সেন্সার, টাইপ অফ সেন্সার, অর্থাৎ সেন্সার কত রকমের হয়। নাম্বার ফার্স্ট, প্রক্সিমিটি সেন্সার। প্রক্সিমিটি সেন্সার প্রায় সমস্ত স্মার্টফোনেই দেখতে পায় বন্ধুরা। এটি আমরা যখন কল করি ফোনে, তখন কি হয়, আমার ফোনে যখন আমি কল করে থাকি, সেই কলের সময় যখন ফোনটাকে আমি কানে লাগাই, তো সেক্ষেত্রে হয় কি আমার যে ডিসপ্লে লাইট ছিল সেটা অটোমেটিক্যালি স্লিপ হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায়, কিন্তু কান থেকে যখন সামনে নিয়ে আসি তখন এই লাইটটা আবার পুনরায় এসে যায়। তো এই যে কাজটি, এই প্রক্রিয়াটা হলো এই প্রক্সিমিটি সেন্সারের কাজ। এই প্রক্সিমিটি সেন্সার অনেক কাছ থেকে কাজ করে, অর্থাৎ খুব কাছের থেকে কাজ করে, এটা দূর থেকে কাজ করে। ফোনের সবসময় প্রক্সিমিটি সেন্সার সামনে হয়ে থাকে, এক্ষেত্রে যেমন আমার ফোনে এখানে রয়েছে, এই প্রক্সিমিটি সেন্সারে কি হয়, একটি লো লাইট বিম বের হয় এখান থেকে, এই লো লাইট বিম কিছুটা রিফ্লেক্ট করলেই তবেই সে ওই রিফ্লেকশনটাকে নিজের দিকে ফিরিয়ে নেয়, এবং সেই রিফ্লেকশনের কারণে ওখানে স্ক্রিনটা বন্ধ হয়ে যায়। তো এক্ষেত্রে এই প্রক্সিমিটি সেন্সার প্রায় সমস্ত ফোনেই দেখতে পাবে বন্ধুরা। নাম্বার দুই, অ্যাক্সেলোমিটার সেন্সার। এই অ্যাক্সেলোমিটার সেন্সার কি? এটি একটি ওরিয়েন্টেশন সেন্সার। এই ওরিয়েন্টেশন কি? এই ওরিয়েন্টেশন সম্বন্ধে যদি বলতে চাই, এটি হলো ওরিয়েন্টেশন কি, আমাকে কোনো ভিডিও আমি যদি আমার ফোনে দেখি, আমার ফোনের পোর্ট্রেট মোডে দেখতে থাকি, যদি আমি ফোনটাকে এইভাবে ঘুরিয়ে ফোনটা কোনো ভিডিও আমি ওয়াচ করি, এবং ফোনটাকে যদি আমি ল্যান্ডস্কেপে নিয়ে নিই, সেক্ষেত্রে আমার ভিডিওটি অটোমেটিকলি ঘুরে যায়। এই কাজটিকে বলা হয় ওরিয়েন্টেশন। তো এই অ্যাক্সেলোমিটার সেন্সারের কাজ হলো আমার ডিসপ্লেটাকে রোটেশন করানো, যে ক্ষেত্রে আমরা গেম খেলে থাকি, এই গেমের সময় এই এটি খুবই প্রয়োজন হয়, এবং ফোনে যখন আমরা কোনো ভিডিও ওয়াচ করি, যেমন ইউটিউব বা আমার ফোনের মধ্যে কোনো ভিডিও বা মুভি ওয়াচ করি, তখন সেটাকে ফুল স্ক্রিনে দেখার জন্য আমরা এটিকে। নাম্বার তিন,
জাইরোস্কোপিক সেন্সর। অ্যাসিলোমিটার সেন্সরটাই হলো জাইরোস্কোপিক সেন্সর, কিন্তু এই অ্যাসিলোমিটার সেন্সর থেকে জাইরোস্কোপিক সেন্সরটা অনেক বেশি উন্নত এবং মডিফাইড, এর নেক্সট ভার্সনও বলতে পারো বন্ধুরা। তো বেশিরভাগ যে লো বাজেটের ফোনগুলো থাকে সেগুলোর মধ্যে অ্যাসিলোমিটার সেন্সর থাকে, কিন্তু একটু হাই বাজেট ফ্লেক্সিবল লেভেলের ফোনগুলোতে এই জাইরোস্কোপিক সেন্সর থাকে। এই জাইরোস্কোপিক সেন্সরের কাজও ঠিক তেমনি। এক্ষেত্রে যখন আমি কোনো গেম খেলি, তখন আমার গেমের ফোনে যখন আমি কার রেসিং কোনো গেম খেলতে থাকি, তখন সেখানে কোনো স্টিয়ারিংয়ের দরকার হয় না। আমার ফোনটাকে আমি যদি আমি রোটেট করাই এবং রোটেট করাই, তার সাহায্যেই আমার ফোনের যে স্টিয়ারিং রয়েছে সেটিকে কন্ট্রোল করা যায়। তো এর কাজ এই ফোনটাকে তার মোশনকে কন্ট্রোল করা, যে ফোনটা কোন ডাইরেকশনে আছে সেই ডাইরেকশনে সেই জিনিসটাকে নিয়ে যাওয়ার জন্য এই জাইরোস্কোপিক সেন্সরকে ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ এর কাজ যদি বলা হয় তাহলে বলতে হবে কি অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কন্ট্রোল করে। এই অ্যাঙ্গুলার ভেলোসিটি একটু আগে তোমাকে এক্সপ্লেন করলাম, যেটা হচ্ছে আমার ফোনটাকে মোশনটাকে রাখার জন্য, ঠিক রাখার জন্য। এই অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, ফোনের ওরিয়েন্টেশনকে নোট করার জন্য নোট করাকেই বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই অ্যাঙ্গুলার ভেলোসিটি যেমন আমি উদাহরণ দিয়েছি, কোনো কার রেসিং গেম যখন আমি খেলছি, আমার ফোনটিকে আমি সেখানে স্টিয়ারিং হিসাবে আমি এখানে রোটেট করছি, সেই রোটেটকেই আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলবো। নেক্সট নাম্বার 4, ব্যারোমিটার সেন্সার। অর্থাৎ ব্যারোমিটার, এই কথাটি অবশ্যই পড়েছো তোমরা, কি সেটা জিওগ্রাফির সঙ্গে এটি তার কানেকশন রয়েছে। তো ব্যারোমিটার মানে কি, যে আমার সেখানকার জলবায়ু কেমন, সেই জলবায়ু অর্থাৎ জিপিএস থেকে যে আমার ফোনের সঙ্গে কানেক্টেড থাকে সেখানে জলবায়ু এবং কোন এরিয়ার জলবায়ু চাই, অর্থাৎ সেখানের অ্যাটমসফিয়ার বা ওয়েদার কেমন, সেটিকে নির্ধারণ করে এই ব্যারোমিটার সেন্সার। যেমন আমি কোথাও রয়েছি, একটা পাহাড়ে রয়েছি, বা আমি কোনো প্লেন এরিয়া রয়েছি, বা সেখান থেকে কোনো নিচু এরিয়াতে রয়েছি, সেখানে সেটিকে এটি মেজারমেন্ট করতে সাহায্য করে। অর্থাৎ আমি সমুদ্র থেকে MSL অর্থাৎ সমুদ্র থেকে আমি কতটা উঁচুতে বা কতটা নিচুতে আছি সেটিকে নির্ণয় করে এই ব্যারোমিটার সেন্সার। অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে আমার নিজের লোকেশনটাকে আমি বন্ধুকে শেয়ার করি, কারণ কি হয়তো সে বন্ধু আমার কাছে আসতে চাইছে বা সে বন্ধু সেই জায়গাটি চেনে না, তখন আমার হোয়াটসঅ্যাপে আমার কারেন্ট লোকেশন যেটা আমি তাকে শেয়ার করি, সেই লোকেশন দেখে গুগল ম্যাপের সাহায্যে সে আমার কাছে পৌঁছে যায়। এটার কাজ হচ্ছে সেই GPS। এবং GPS কি করা হয়, আমার ফোনের যে ব্যারোমিটার সেন্সার রয়েছে সেটিকে সে ডিটেক্ট করে সেটি কোন লোকেশন রয়েছে, সেই লোকেশনটাকে আমার বন্ধুর কাছে পাঠিয়ে দেয়, যার ফলে বন্ধু আমার কাছে পৌঁছতে পারে। এটি হলো ব্যারোমিটার সেন্সার। নেক্সট নাম্বার 5, লাইট সেন্সার। তো লাইট সেন্সারের কাজ কি, আমার ফোনের মধ্যে লাইট সেন্সার থাকে এবং সমস্ত স্মার্টফোনের মধ্যে এই লাইট সেন্সার থাকে। এই লাইট সেন্সারের কাজ হলো আমার যে অ্যাটমসফিয়ার বা আমি যে যে অবস্থায় রয়েছি সেখানের লাইটের কি অবস্থা। হয়তো আমি কোনো অন্ধকার ঘরে রয়েছি, সেক্ষেত্রে আমার ফোনের ডিসপ্লেটা অনেক বেশি ব্রাইটনেসের দরকার হয়ে পড়ে, সেক্ষেত্রে এই লাইট সেন্সার কি করা হয়, অটোমেটিকলি নিজে নিজেই ফোনের ডিসপ্লেটাকে অ্যাডজাস্টমেন্ট করে তার কতটুকু লাইটের দরকার। বা অনেক সময় আমি ঠিকঠাক লাইটে রয়েছি, যেখানে কোনো লাইটের পরিমাণ ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটি নিজে নিজে নির্ধারণ করে কি ডিসপ্লের ব্রাইটনেসটা কতটুকু রাখতে হবে। বা আমি কোনো রোদ্রের মধ্যে রয়েছে যেখানে অনেক লাইট রয়েছে, সেখানে আমার ফোনের ব্রাইটনেস কেমন হবে সেই মুডটাকে সে সিলেক্ট করে যে সেখানে কতটুকু আমাকে ব্রাইটনেস রাখতে হবে। এটি হলো লাইট সেন্সার। নাম্বার 6, ম্যাগনেটোমিটার সেন্সার। এই ম্যাগনেটোমিটার সেন্সার করে কি, যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আমরা জানি যে ইলেকট্রনিক্স একটা পার্ট আছে কি, সেটা হলো যারা একটু ইলেকট্রনিক্স সঙ্গে যুক্ত বা ইলেকট্রনিক্স পড়েছো, ইলেকট্রনিক্স সঙ্গে জানো, তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা এটাকে বলা হয় চুম্বকীয় আবেশ, বাংলাতে যেটাকে বলা হয় চুম্বকীয় আবেশ। তো এই চুম্বকীয় আবেশের সাহায্যে আমাদের ফোনে যে কম্পাস নামক যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি চলে এবং আমাকে নির্ধারণ করে আমি কোন ডাইরেকশনে এখন আছি, আমি পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, এবং আমি কত ডিগ্রিতে আছি, এটাই নির্ধারণ করে এই ম্যাগনেটোমিটার সেন্সার। নাম্বার 7, এটি হলো বায়োমেট্রিক সেন্সার। বায়োমেট্রিক সেন্সারের মধ্যে কি কি আছে, বায়োমেট্রিক এখন দেখবে ফোনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস স্ক্যানিং বা আইরিস স্ক্যানিং এই টেকনোলজি চলে এসছে। তো এটিকে ডিটেক্ট করার জন্য আমার ফেস বা আমার আইরিস বা আমার ফিঙ্গার এটিকে ডিটেক্ট করার জন্য ইউজ হয় বায়োমেট্রিক সেন্সার। এটি সাধারণত সমস্ত ফোনেই দেখতে পাবে বন্ধুরা, এখন সমস্ত ফোনেই চলে এসেছে, লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত সমস্ত ফোনেই এগুলি চলে এসেছে। এবং আরও কিছু সেন্সার রয়েছে, সেগুলির মধ্যে পড়ছে নাম্বার 8, থার্মোমিটার সেন্সার। এটি হলো আমার ফোন কতটা গরম হয়েছে, সেই গরম বা টেম্পারেচার কি, সেই ফোনের টেম্পারেচার বা গরমকে নির্ধারণ করে এই থার্মোমিটার সেন্সার। এর নাম থেকে বোঝা যাচ্ছে থার্মোমিটার, অর্থাৎ থার্মোমিটার দিয়ে জ্বর বা শরীরের তাপমাত্রা মাপা হয় বা কোনো ওয়াটার বা কোনো অবজেক্টের আমরা তার টেম্পারেচার মাপে, ঠিক এই কাজটি হলো থার্মোমিটার সেন্সারের কাজ, ফোনের টেম্পারেচারটাকে তার নোট করা। পেডোমিটার সেন্সার,
এই পেডোমিটার সেন্সর সমস্ত ফোনে পাবে না বন্ধুরা। পেডোমিটার অর্থাৎ পায়ে চলা, অর্থাৎ কি আমরা কতটা পায়ে চলছি বা কতটা দৌড়াচ্ছি, আমার স্টেপ কতটা হয়েছে সেটিকে নোট করে এই পেডোমিটার সেন্সার। এই পেডোমিটার সেন্সার কখনোই সস্তা দামের ফোনে বা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে এগুলি পাবে না, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপেল অর্থাৎ আইফোন এই টেকনোলজিকে ইউজ করে এই পেডোমিটার সেন্সারটিকে। তো কারোর কাছে যদি আইফোন ইউজ করে থাকবে বা কারোর কাছে দেখে থাকবে, তার কাছ থেকে দেখে নিতে পারবে কি পেডোমিটার আসলে কীভাবে কাউন্টিং করে। তো আমার কাছে রয়েছে, তো পেডোমিটার সেন্সার আমার ফোনে রয়েছে অলরেডি, কারণ আমি আইফোন 7 ইয়ার্স এইমাত্র ইউজ করছি এই সময়। তো হেলথ বলে একটি অ্যাপ রয়েছে আমার ফোনে, এখানে আমাকে স্টেপ কাউন্টিং দেখায়, আমি সারাদিনে কতটা হেঁটেছি সেটাকে আমাকে দেখায়। এই যে এখানে আমাকে দেখায়, এই অ্যাপটি রয়েছে আমার কাছে হেলথ, এই অ্যাপটির মধ্যে এটি দেখিয়ে থাকে আমি কত হেঁটেছি, কত স্টেপ হেঁটেছি পুরো দিনে পেডোমিটার। তো এইটি হলো পেডোমিটার সেন্সারের কাজ। তো আশা করি বন্ধুরা সমস্ত বিষয়টি তোমাদেরকে বোঝাতে পারলাম যে একটি ফোনের মধ্যে কতগুলো সেন্সার থাকে, এবং এই স্মার্টফোনকে আমরা স্মার্টফোন বলবো কেন সেই কারণেই কি এর মধ্যে কিছু সেন্সার ইউজ হয়েছে যা মানুষকে স্মার্ট থেকে স্মার্ট বানিয়েছে, টেকনোলজিকে হাতের মুঠোয় এনে দিয়েছে সময়ে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো তোমাদের, তো নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।